প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম। গত 28 অক্টোবর বিরোধী দলসমূহের শান্তিপূর্ণ সমাবেশে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের অস্ত্রধারী ক্যাডারদের তাণ্ডব এবং পুলিশের নারকীয় তাণ্ডবে আপনারা দেখেছেন কিভাবে সেই সমাবেশটি পণ্ড হয়েছে এবং কিভাবে নেতা কর্মীরা আহত হয়েছে। পুলিশের অনুমতি নিয়েই বিরোধী দলসমূহ একটি শান্তিপূর্ণ সমাবেশ করতেছিল, যেটি অনেকদিন আগে থেকেই আলোচিত হয়ে আসছিল। এবং আপনারা দেখেছেন যে বিরোধী দলের নেতাকর্মীরা গত বছরের সেপ্টেম্বর থেকে এই সরকারের পদত্যাগ এবং নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচনের একদফা দাবিতে যে সমাবেশগুলো করে আসছিল জেলা বিভাগে, একেবারে শান্তিপূর্ণ সমাবেশ, এই সমাবেশ থেকে কোথাও একটি গাড়ি ভাঙচুর করা হয়নি, কোথাও একটি গাড়িতে ঢিল ছোড়া হয়নি, সম্পূর্ণ শান্তিপূর্ণ সমাবেশ। যদিও সরকার বারবার চেষ্টা করেছিল এই সমাবেশগুলোকে সহিংস করার জন্য, ইভেন গত বছরের 10ই ডিসেম্বরের আলোচিত সেই সমাবেশে প্রায় 4000 গাড়ি অগ্নিসংযোগ করার জন্য আপনার সরকার একটা এজেন্সি এবং তাদের দলীয় নেতাকর্মীদের সমন্বয়ে টিম গঠন করেছিল, সেই তথ্য আগেই আমরা ফাঁস করায় সরকার আর সেটি পারেনি। গত 28 অক্টোবরের শান্তিপূর্ণ সমাবেশকে কিভাবে টিয়ার সেল মেরে ছাত্রলীগ, যুবলীগের কর্মীদের দিয়ে প্রধান বিচারপতির এই দরজায়, বাসভবনের দরজায় আপনার আঘাত করে বিরোধী দলের নেতাকর্মীদের উপরে দায় চাপিয়ে কিভাবে সেই শাপলা চত্বরের মতো একটি নারকীয় তাণ্ডব চালিয়েছিল, যেটি ওবায়দুল কাদের সাহেব তার আগে ইঙ্গিত দিয়েছিলেন যে বিএনপি সহ বিরোধীদের পরিণতি শাপলা চত্বরের চেয়েও করুণ হবে। তবে বিরোধী দলের নেতাকর্মীরা আপনারা দেখেছেন খালি হাতে সেদিন কিভাবে এই দুর্বৃত্তদেরকে প্রতিরোধ গড়ে তুলেছিল। ইভেন আমি আপনাদেরকে বলতে পারি যে হোটেল বিজয় একাত্তরের অপোজিটে এবং ডিআর টাওয়ারের, আপনার কালভার্ট রোডের মাথায় যে ডিআর টাওয়ার, সেখানে পুলিশ সদস্যদের সাথে এই আন্দোলনকারী জনগণের যে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে, সেখানে পুলিশ সদস্যদের গুলি ফুরিয়ে যাওয়ায় পুলিশ সদস্যরা এক প্রকারের হাত উঁচু করে মাপ চেয়েছে এবং আমরা দেখেছি যে জনগণ, কিছু নেতাকর্মীরা পুলিশকে সেখান থেকে সেভ করেছে। তো আমরা প্রশাসনের ভাইদেরকে এই বার্তাটি দিতে চাই, জনগণের যে গণতান্ত্রিক লড়াই সংগ্রাম চলছে যে আওয়ামী ফাঁসিবাদের বিরুদ্ধে, এই লড়াইয়ে আপনারা কেন নিজেদের জীবন বিপন্ন করবেন? এই যে একজন পুলিশ সদস্য মারা গিয়েছে, সেই পুলিশ সদস্যের পরিবারের কি হবে? স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে থাকলেও আপনাদের চাকরি থাকবে, না থাকলেও আপনাদের চাকরি থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদে থাকলেও আপনাদের চাকরি থাকবে, না থাকলেও আপনাদের চাকরি থাকবে। তাহলে কেন আপনারা জীবনের ঝুঁকি নেবেন? আজকে চিন্তা করুন, আমাদের কথা, আমরা তো বিএনপি করছি না, আমরা যারা বিরোধী দলের নেতাকর্মী, আমরা সহ এই যে জামাত, গণতন্ত্র মঞ্চ, বাম, ডান, আজকে সমস্ত রাজনৈতিক দল এই বর্তমান ফ্যাসিস্ট সরকারের পদত্যাগের দাবিতে এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবিতে যে আন্দোলন করছে, এই দাবি তো এই দেশের 80% মানুষের দাবি। আমরা তো অযৌক্তিক কিছু বলছি না। 96 সাল, 91 সাল, 2001, 2008 চারটি নির্বাচন হয়েছিল, সবচেয়ে বাংলাদেশের ইতিহাসে গ্রহণযোগ্য নির্বাচন, এবং চারটি নির্বাচনই হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। তো এই তত্ত্বাবধায়কের দাবিতে আমরা আন্দোলন করছি, এটি তো অনেক যুব অযৌক্তিক দাবি না? আওয়ামী লীগ 173 দিন এই দাবিতে আন্দোলন করেছে। আগামীকালকে আমাদের যে সড়কপথ, নৌপথ, রেলপথের যে অবরোধ কর্মসূচি, গত 28 তারিখের এই শান্তিপূর্ণ সমাবেশে হামলা, গণগ্রেপ্তার, নেতাকর্মীদের বাসা বাড়িতে যে অভিযান, তল্লাশি, এবং সরকারের পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এই অবরোধ কর্মসূচি আমরা পালন করছি। আমরা আশা করি যে দেশের জনগণ, স্বতঃস্ফূর্তভাবে গণতন্ত্রকামী দেশপ্রেমী জনগণ রাস্তাঘাট বন্ধ করে দেবে, যোগাযোগ বিচ্ছিন্ন করে দেবে, এবং দেশের মানুষকে বলবে আজকে দেশ বাঁচাতে, দেশের অস্তিত্ব রক্ষার জন্য আপনাদেরকে এই কষ্টটুকু করতে হবে। আপনারা দেখেছেন যে বিরোধী দলের আন্দোলনের সাথে আজকে সমগ্র সভ্য গণতান্ত্রিক রাষ্ট্রগুলো একাত্মতা পোষণ করে তারাও বারবার সরকারকে সতর্ক করছে যে বাংলাদেশে যদি গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে না আসে, আগামীতে যদি গ্রহণযোগ্য নির্বাচন না হয়, তাহলে বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হবে, বিদেশিরা অনেকে এই দেশ থেকে ব্যবসা বাণিজ্য গুটিয়ে নেবে। কাজে এই যে দেশের যে একটা অর্থনৈতিক সংকট অলরেডি যেটা শুরু হয়েছে, আপনারা জানেন রিজার্ভ তলানিতে সরকারের দুর্নীতি, লুটপাট এবং অর্থ পাচারের ফলে আজকে রিজার্ভ একেবারে জিরোতে গিয়ে প্রায় ঠেকেছে, দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার নাগালের বাইরে চলে গিয়েছে। কাজে এই যে মানুষের বেঁচে থাকার লড়াই এবং মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের যে লড়াই, এই লড়াই দেশের সকল মানুষের, শুধুমাত্র কোন নির্দিষ্ট রাজনৈতিক দল গোষ্ঠীর আন্দোলন না। কাজে এই আন্দোলনে আপনাদেরকে স্বতঃস্ফূর্ত ভাবে পালন করার, অংশগ্রহণের আমরা আহ্বান জানাবো। বিশেষ করে আগামী 3 দিনের যে অবরোধ কর্মসূচি পালিত হবে, সকলকে বলবো রেলপথ, নৌপথ, সড়কপথ সব বন্ধ করে দেবেন, এবং জনগণকে আমরা বলবো আপনারা অফিসের উদ্দেশ্যে ঘর থেকে বের হবেন না, কারণ অফিসের চেয়ে আপনার জীবন বড়। আপনারা মিল ফ্যাক্টরি খুলবেন না, ওই মিল ফ্যাক্টরিতে দেখা যাবে যে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের এই দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে বিরোধীদের উপরে দায় চাপাবে। কাজে সবকিছু বন্ধ রাখুন। আগামী 3 দিনে যদি আমরা চট্টগ্রাম বন্দর, আপনার সিলেট,
আপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকাগুলো আপনারা বন্ধ করে রাখতে পারি, তখন সবকিছু থমকে দাঁড়াবে, সরকারও পদত্যাগে বাধ্য হবে। এমনকি আপনাদেরকে এইটুকু আমরা আশ্বস্ত করতে পারি, ইতিমধ্যেই প্রশাসনের বড় একটা অংশ বিরোধী দল সময়ের সাথে যোগাযোগ করছে যে তারা এই গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের পক্ষে আছে। যে কোনো সময় তাদের মধ্যে থেকেও অনেকে পদত্যাগের ঘোষণা দিবে যে শেখ হাসিনার অবৈধ সরকারের সাথে তারা কাজ করবে না। আমি মনে করি এটিও তাদের এই সময় একটি সাহসী পদক্ষেপ হবে, কারণ এই সরকার যে থাকবে না এটা আপনারা বুঝতে পারছেন। পুরো ইউরোপ, আমেরিকা, গ্রেট ব্রিটেন, সমস্ত পশ্চিমা রাষ্ট্রগুলো এই সরকারের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। বিরোধী দলের নেতা কর্মীদেরকে আমরা বলবো, আজকে আপনাদের গ্রাম পর্যায় পর্যন্ত, একেবারে পাড়া মহল্লায়, আপনার ঢাকা না শুধু, ঢাকার বাইরের প্রত্যন্ত অঞ্চলেও আজকে পুলিশ যে নেতা কর্মীদের গ্রেপ্তার করছে, বাসা বাড়িতে আপনার তল্লাশি চালিয়ে হয়রানি করছে, তাদের নামে একের পর এক মামলা রুজু করছে। মামলা তো আগেই এক একজন নেতার নামে শতাধিক, 400-500 মামলা আছে, আর কত মামলা দেবে। কাজী এই মামলা থেকে আপনার নিস্তার পাওয়ার জন্য জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় আমাদের পিছু হটার সুযোগ নেই, আমাদেরকে লড়াই করে সামনে এগিয়ে যেতে হবে। প্রয়োজনে যেখানে যা কিছু আছে তাই গিয়ে আমাদের সামনে যারা আসবে আমাদেরকে আঘাত করার জন্য প্রতিরোধ করতে হবে, প্রতিহত করতে হবে। পিছু যাওয়ার কোন বিকল্প নাই। সর্বশেষ এদেশের জনগণকে, তরুণদেরকে, কোড়া সংস্কার আন্দোলনকারী, নিরাপদ সড়ক আন্দোলনকারী, শাপলা চত্বরের নির্মমতার শিকার হওয়া সকল শ্রেণী পেশার তরুণদেরকে ধর্ম, বর্ণ, মতপথ নির্বিশেষে এই আওয়ামী ফাঁসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।